আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে অনেকদিন আগের ভিডিও দিয়ে হচ্ছে আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি। আর এটা হচ্ছে মিতে গিয়েছিলাম, আমার হাজবেন্ড হচ্ছে শার্ট কিনছিল, তো তখন হচ্ছে গিয়েছিলাম। তো এই শার্টটা তাকে কেমন লাগছে সেটাই বারবার জিজ্ঞেস করছিল। তো তাকে আসলে মাশাল্লাহ সুন্দরই লাগছিল। আর এদিকে পাঞ্জাবি কালেকশন, ড্রেস কালেকশন সবই সুন্দর সুন্দর আছে। এখানে সব ধরনের কালেকশনই আছে, আপনারা চাইলে মিতে এসে দেখে নিতে পারেন। আর ঈদ উপলক্ষে কিন্তু অনেক নতুন কালেকশন এসেছে, এটা কিন্তু রোজের আগের ভিডিও। তো এখানে দেখতেই পাচ্ছেন মেয়েদের অনেক বেশি কালেকশন আছে, তো বাচ্চাদের কালেকশনেরও আছে। আপনারা চাইলে বাচ্চাদের শপিংও এখান থেকে করতে পারেন, মানে এখান থেকে চাইলে বড় ছোট সবার শপিংই করতে পারবেন। বেবি মানে ছোট ছেলে মেয়ে যাই বলে, তো এখান থেকেই চাইলে করতে পারবেন সহজে। তো আমরা হচ্ছে এখানটাতে অনেকক্ষণ সময় ছিলাম, কারণ আমার হাজবেন্ড হচ্ছে তার পছন্দ মতো শার্ট পাচ্ছিল না। তো তারপর আমরা এখান থেকে বের হয়ে গিয়েছিলাম। তো এখান থেকে বের হয়ে যাওয়ার পর দেখলাম যে এটা আসলে বড় বাজার না, 18 বাড়ি। তো এখানে হচ্ছে শাহিন চটপটি হাউস। তো এখানে এসে আমার মনে হলো যে এদের চটপটিটা অনেক মজার, তো চটপটিটা খাই। আসলে এখানে দাঁড়িয়ে খাওয়ার মতো সময় নেই, দাঁড়িয়ে অথবা বসে খাওয়ার মতো সময় নেই, তো আমরা বাসায় নিয়ে যাব। তো দেখতেই পাচ্ছেন আমাদের হচ্ছে চটপটি এবং ফুচকাটা হচ্ছে রেডি করছে। তো আসলেই খুব মজা ছিল, অনেক মজা ছিল। আর এখানে দেখতেই পাচ্ছেন ওদের বসার মতো পরিবেশ আছে। তো আপনাদেরকে নামটাও দেখিয়ে দিচ্ছি, এই যে শাহিন চটপটি হাউস। দোকানের লোকেশনটাও কিন্তু 18 বাড়ি, আপনারা চাইলে এসে খেতে পারেন, খুবই মজার ছিল। আর এখান থেকে যাওয়ার পর বিকেলবেলা হচ্ছে আমি পিঠামেলাতে গিয়েছিলাম, পিঠামেলাটাও হয়েছে রোজার আগে। তো এই যে দেখতেই পাচ্ছেন টাউন হল মাঠে অনেক বড় আকারে হচ্ছে পিঠার মেলা চলছে। তো স্টলগুলো আসলে এখনও বসেনি সবগুলা, তো আমার যে উদ্যোক্তা আপুরা আছে তারাই হচ্ছে এখানে সবাই। তো এই যে বর্ণালী দির এখান থেকে আমরা হচ্ছে পিঠা খাচ্ছিলাম, আর এদিকে হচ্ছে সবাই ছবি তুলছিল। তো আমি ছবি যে তুলছে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম, আর স্টলগুলোর নামও হচ্ছে শেয়ার করে দিলাম। আর পিঠার স্টলটা মূলত সন্ধ্যাবেলা থেকেই জমে, তো এটা হচ্ছে প্রায় 5টা বাজে সেই সময়ে। তো দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে ভিড় হচ্ছে, আর সবাই কিন্তু টুকটাক পিঠা খাচ্ছে। তো পিঠাগুলো কিন্তু খুবই মজা ছিল আমার কাছে। এখানের একটা পিঠা খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে আপনার ঝাল চিতই পিঠা, মানে শুটকি ভর্তা ভরা ছিল পিঠাটাতে, মজা ছিল। আর এখানে হচ্ছে আপুটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, তো নামটাও দেখিয়ে দিচ্ছি, সপ্তডিঙা। তো এই ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, অনেক আকর্ষণ লেগেছে। আগের দিন যেহেতু বৃষ্টি ছিল, যার কারণে আজকে হচ্ছে স্টল এখনও ওইভাবে জমে উঠেনি, হয়তো সবাই আসবে। এই যে আমাদের অনিন আপু এবং শেলি আপুর স্টল, এটা ছিল দেশি স্বাদ, তো তারা এখনও আসেনি। আর এখান থেকে হচ্ছে পিঠা খাওয়া হয়েছিল, গোলাপ পিঠা, এই যে এই পিঠাটা। তো আমি অবশ্য খাইনি, আমার সাথে যে আপু ছিল সে খেয়েছে। তো এটা হচ্ছে শিরায় ভিজানো ছিল খেজুরের গুড়ে। তো এখানে আরেকটা আপু ছিল, তো তার স্টলেও মোটামুটি ভালো পিঠা ছিল। আর এখানে আর আমাদের বর্ণালীদের স্টল, আর এখানে দেখলাম যে ভিড়, যার কারণে আমরা এখানে আসলাম একটু। তো এখানেও দেখলাম যে অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে, আর এই দোকানটাও হচ্ছে অনেক সুন্দর ডেকোরেশন করেছে, খুবই ভালো লাগছিল। তো পিঠার স্টলগুলো আসলে জমে উঠবে রাতের বেলা, তো তখন বিকাল ছিল। তো তারপরও এখানে সবাই আসছে, ছবি তুলছে। তো দেখতেই পাচ্ছেন পিঠার মেলা, তো এখানের ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখেন সবাই কত খুশি খুশি ছবি তুলছে, অনেক মজা করছিল। তো আমার আসলে এখান থেকে যেতেই ইচ্ছা করছিল না, ইচ্ছে করছিল যে পুরো সময় ধরে থাকি, কিন্তু যেতে তো হবেই যেহেতু আমি ব্যস্ত মানুষ। তো এই যে দেখতেই পাচ্ছেন তানিয়া আপুর সাথে সবাই ছবি তুলছে আর অনেক আনন্দ করছে। তো রাত্রেবেলা হচ্ছে এখন ভাইয়া আর ভাবির হচ্ছে অ্যানিভার্সারি ছিল, দেখতেই পাচ্ছেন লাড্ডু মশাই ঘুমিয়ে গিয়েছে, যেহেতু রাত 12টা বাজে। তো ভাইয়া হচ্ছে কেক কাটার পক্ষে না, কিন্তু তারপরে হচ্ছে ভাবির মন রক্ষার্থে হচ্ছে কেক কাটছে। তো দেখতেই পাচ্ছেন লাড্ডু ঘুমিয়ে আছে মাশাআল্লাহ। তো দেখতে দেখতে হচ্ছে তাদের বিয়ের 2 বছর হয়ে গিয়েছে, আর এরই মাঝে লাড্ডুও আমাদের সাথে আছে। তো লাড্ডু সহ এটাই তাদের প্রথম অ্যানিভার্সারি। আর ভাইয়া দেখেন কেমন চালাক,
ভাবিকে খাইয়েছে অল্প, আর এখন নিজে দেখেন কতটুকু বেশি খাবে। এই যে নিজের জন্য নিয়ে নিয়েছে এবং নিজে নিজেই খেয়ে নিল। তো তো এখন হচ্ছে ভাবিকে আবার খাওয়াবে, এর জন্য কেক কাটছে। তো ভাবিকে বলছে তোমার বেশি খাওয়ার দরকার নাই, তুমি অল্পই খাও যেহেতু বেশি রাত হয়ে গিয়েছে। তো এই যে ভাবির জন্য এখন কেকটা কেটে নিল, কিন্তু ভাবিকে আসলে বেশি ভাবি এখন ভাইয়াকে আবার খাওয়াই দিবে। এই যে দেখতেই পারলেন সে নিজেই খাচ্ছে আবার কেকটা। যাই হোক, কেক খাওয়া খাওয়াই চলছিল আমাদের, সময়টা ভালোই কেটেছে। আর এখন হচ্ছে আমাদের হুরকা দূরকে হচ্ছে কেক খাওয়ানো হচ্ছে। তো হুরকা দূর হচ্ছে কেক খেতেই চাচ্ছিল না, তাকে হচ্ছে জোর করে ধরে কেক খাওয়ানো হচ্ছে। তো ভাবি দেখতেই পাচ্ছেন কেমন হাসাহাসি করা হচ্ছে। তো এখন ভাইয়া হচ্ছে ভাবির জন্য স্পেশাল গিফট নিয়ে এসেছে। তো এই স্পেশাল গিফটটার জন্যই বলছে যে তুমি চোখ বন্ধ করো। তো ভাবি বলতেছে চোখ বন্ধ কেন করতে হবে। তো এখানের কথাবার্তাগুলো আসলে খুব মজার ছিল, সরাসরি রাখতে পারলে ভালো হতো। তো এই যে ভাবি চোখ বন্ধ করেছে, তা আসলে চোখ বন্ধ করতে পারছিল না ভাবি। তো এইভাবে চোখ বন্ধ করার জন্য দেখিয়ে দিল। তো এই যে ভাইয়া এখন তার স্পেশাল গিফটটা হচ্ছে খুলছে। তো স্পেশাল গিফটটা হচ্ছে ভাইয়া এই বিস্কিটটা হচ্ছে খেয়েছিল আজকেই, তো তার কাছে ভালো লেগেছে, এই জন্য ভাবিকেও টেস্ট করাবে বলে নিয়ে এসেছে। তো ভাবিকে বলছে তোমার জন্য সারপ্রাইজ আছে। তো এই যে সারপ্রাইজটা খুলে ফেলেছে, তো ভাবি অবশ্য চোখ বন্ধ অবস্থায় আছে। এই যে এখন ভাবিকে খাইয়ে দিচ্ছে। তো আসলে এটা অনেক মজার ছিল, আমরা সবাই এখানে বসেছিলাম, খুব মজা লাগছিল। তো এই যে ভাবি হচ্ছে খেয়ে এখন বলবে এটা কি। তো ভাবি আসলে গেস করতে পারিনি। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে।